আছে 2000 টাকা দাম পড়বে, 2000 টাকা দাম পড়বে। এবার যেটা বানাচ্ছ ওটা 1500 টাকা, 1500। চাকা কিসের হবে? বিয়ারিং চাকা, বিয়ারিং চাকা, বিয়ারিং চাকা দেওয়া হবে। তোমরা এখন যে গলি দেখতে পাচ্ছ এটাই হলো রথ গলি। আর এই গলির দুপাশ দিয়ে কিন্তু রথের বিশাল বড় মার্কেট বসে। দেখতে পাচ্ছ একটা তারাপীঠের মন্দিরের মতো একটা রথ তৈরি করা হয়েছে। আর এখানে দেখছো রথের চূড়াটা কত বড়, বুঝতে পারছো তাহলে রথটা কত বড় হতে পারে। এদিকটা দেখাচ্ছি, এদিকে দেখতে পাবে তোমরা যে রথের যে কারুকার্যগুলো সেগুলো করার কাজ চলছে এখানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমিতা প্রভাস। আমি প্রভাস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সঙ্গে থাকো আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানিয়ে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাবো রথ গলিতে। কলকাতার অবস্থিত এই গলিতে শুধুমাত্র রথ তৈরি হয়, বসে রথের বিশাল মার্কেট। কারণ সামনেই রয়েছে রথযাত্রা, জগন্নাথদেবের স্নানযাত্রা কিন্তু সম্পন্ন হয়েছে, এবার রয়েছে রথযাত্রা। অনেকেই কিন্তু আমরা রথ কিনে থাকি, তো তাই জন্য তোমাদের আজ নিয়ে যাবো সেই রথ গলিতে। চলো যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি সিআর রেভিনিউতে, আর সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রমেশ দত্ত স্ট্রিট। এদিক থেকে যাবো ডান দিকে। ডান দিকে ঘুরে সামনে পড়বে বগলা মাতার মন্দির। এটাই কিন্তু রমেশ দত্ত স্ট্রিট, আর এটাই কিন্তু সেই রথ গলি যেখানে নানা ধরনের নানা রঙের বিশাল বিশাল আকারের রথ তৈরি হচ্ছে। সামনে দেখছো তারাপীঠের মন্দিরের মতো একটা রথের উপরে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর সামনে একটা রথের উপরে স্ট্রাকচার রয়েছে বিশাল বড়। কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে উপরে স্ট্রাকচার যদি এত বড় হয় তাহলে রথটা কত বড় হতে পারে। তো এরকম রথ কিন্তু এখানে তৈরি হচ্ছে। সবাই কিন্তু রথ তৈরিতে ব্যস্ত রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখন সামনে রয়েছে শ্রী প্রভু জগবন্ধু লীলাঙ্গন, আর তার আশপাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ সব রথ তৈরি হচ্ছে এখানে। এখানে কিন্তু কিছু রথের চূড়া দেখতে পাচ্ছ তৈরি করা রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ জোর কদমে চলছে রথ তৈরির কাজ, রথে কিন্তু আর বেশি দিন বাকি নেই। এখানে দেখছো এক দাদা রথ তৈরি করছে, যে দেখতে পাচ্ছ এই যে রথটা, এই রথটার দাম কত পড়বে? 2000 টাকা দাম পড়বে। এবার যেটা বানাচ্ছ ১৫০০ টাকা, চাকা কিসের হবে? বিয়ারিং চাকা, বিয়ারিং চাকা, চাকা দেওয়া হবে। জিনিসটা খেলবে দেখতে পাচ্ছি একটা রথ তৈরি করা আছে, এটার দাম পড়ছে 2000 টাকা। চাকা থাকবে কিন্তু বিয়ারিংয়ের, আর নিচে যেটা আছে এটার দাম পড়বে 1500 টাকা। এখন তৈরি হয়নি, তৈরির কাজ চলছে। তোমাদের এসব রথ নিতে হলে আসতে হবে কিন্তু এই যে রমেশ দত্ত লেন যে রথ গলি, হ্যাঁ রমেশ দত্ত লেন রথ গলিতে, তাই তো? বলছি দাদা, রথ কি এখানে সব বাড়িতে তৈরি হয়, তাই তো? বাড়ি তৈরি করার পরে এখানে সামনে আনা হয়। তাহলে ক তারিখে আসতে পাবো এখানে? 7 তারিখে 5 তারিখের মধ্যে চলে আসবে, 7-5-এর মধ্যে তাহলে পেয়ে যাবো সব রথ। যেটা তোমার চয়েস হবে তুমি নিয়ে চলে যাবে। এই যে রথগুলি এখানকার প্রতিটা বাড়িতে কিন্তু তৈরি হয় রথ তৈরির কাজ। একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য রাস্তা ফাঁকা হয়ে গেছে, নাহলে কিন্তু এই রাস্তার দুপাশ দিয়ে কিন্তু সবাই রথ নিয়ে বসে বসে তার রথ বানায়, এবং এখানে কিন্তু রথ বানিয়ে এখানেই রথ বিক্রি করে। তো বন্ধুরা, বৃষ্টির জন্যে আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাতে পারলাম না, তবে চেষ্টা করবো রথের আগে আসার। আমাকে দাদা বললো যে 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে যদি আসা হয় তাহলে রাস্তার পাশে দেখতে পাবো অনেক বহু রথ দেখতে পাবো। তো আমি চেষ্টা করবো তখন আসার, আর তখন তোমাদের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আজকের মধ্যে এখানেই শেষ করছি, ধন্যবাদ।